सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तान् शारदां प्रणमाम्यहम् शारदां प्रणमाम्यहम् परतत्त्वे सदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम् कालिंदी फुल्लकमले माधवे ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चान्ये वये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहम् सर्वान् तान् प्रणमाम्यहम् श्री भगवानের অশেষ কৃপায় আমরা আবার সম্মিলিত হয়েছি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বিষয়ে আলোচনা করার উদ্দেশ্যে। আমাদের গতদিন আলোচনা শুরু হয়েছিল 1914 সালের একটি ঘটনা, যেটা বেলুড় মঠে হয়েছিল। ঠাকুর বলতেন তিন টান এক হলে ভগবানকে পাওয়া যায়। আমরা এটা দিয়ে শেষ করেছিলাম। তিন টান কি? তিনি বলছেন মায়ের সন্তানের ওপর, সতীর পতির ওপর এবং বিষয়ের বিষয়ের ওপর। এই তিনটে টান এক হলে তখন যে টান তৈরি হয়, সে তিন টান একত্রিত হলে তবে যে শক্তি, যে আকর্ষণ তৈরি হয়, সেটা যদি আমাদের মধ্যে হয় তখন আমরা ভগবত প্রাপ্তি বা ভগবানকে আমরা পেতে পারি। কিন্তু তিনটে জিনিসের একটাই কথা, সেটা হচ্ছে প্রিয়তা, বুদ্ধি, ভালোবাসা। তিন টান এক হলে মানে আমার বিষয়ের প্রতি যে ভালোবাসা, বিষয়ের প্রতি ভালোবাসা মানে বিষয়ের প্রতি প্রিয়তা, বুদ্ধি। যতই আপনার ভালো দামি সোনার গয়না থাকুক না কেন, দেখবেন নিজের মেয়ের বিয়ের সময় দেওয়ার সময় আপনার বুকের ভেতরটা চিনচিন টিনটিন রিনরিন করে। মেয়ে যখন পরে ঘুরে বেড়াচ্ছে তখন বলবেন রাঙা কাকিমা আমাকে আশীর্বাদ করে এই সীতাহারটা দিয়েছিল। এই যে ওইটার প্রতি যে আপনার যে কষ্ট হচ্ছে তা না, ওইটার প্রতি ভালোবাসা, প্রিয়তা, বুদ্ধি। ঠিক ওই রকম আমার ছেলে, আমার ছেলে ভোদা দাদার ছেলে যতই মাধ্যমিকে ফার্স্ট হোক, আমার ছেলেটা যতই কোনো রকমে কান ঘেঁষে ফার্স্ট ডিভিশনে পাশ করে থাকুক না, আমার ছেলের মতো রেজাল্টটা কেউ করেনি। আমি জানি এটা একটা অন্য রকমের তুলনা হচ্ছে, তবু আমরা এটা করতে ভালোবাসি। কেন না? আমার ছেলের প্রতি আমার প্রিয়তা, বুদ্ধি। তারপরে বিষয়ের বিষয়ের প্রতি টান, যার যতই হোক না কেন, তিন কাঠা ওলা বাড়ি, যে যতই 10 বিঘে জায়গার উপর বাড়ি করুক না কেন, তার যে তিন কাঠা বাড়ি, সেই বাড়িটার প্রতিটা ইঁটের প্রতি যেন তার ভালোবাসা। এটা আমার বাড়ি, আমার থাকার জায়গা, আমি নিজে তৈরি করেছি। ঠাকুর বলছেন এই তিনটেই প্রিয়তা, বুদ্ধি। প্রিয়তা বুদ্ধিগুলো ঈশ্বরের প্রতি যদি হয়, তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া কিচ্ছু চাই না, সেই গান আছে না, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা, সেই কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা নাই, আজীবন ভগবান ছাড়া কিচ্ছু চাইনি, এই বোধটা যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভগবানের প্রতি ভালোবাসা যাবে না। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম, আজকে তারপর থেকে হবে। বলছেন শরণাগত বলতে আমরা কি বুঝি? আমাদের কি কিছু, আমাদের কিছু করতে হবে না? আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকবো? না, তা নয়। তার কাছে সরল প্রাণে সর্বদা প্রার্থনা করতে হয়, হে প্রভু আমি ভালো মন্দ কিছুই জানি না, আমি তোমার আশ্রিত, আমার যা অভাব তুমি তা পূরণ করো, যে রাস্তায় চললে আমার কল্যাণ হবে সে রাস্তায় নিয়ে চলো,
তোমার স্মরণ মনন করবার শক্তি দাও। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, শরণাগত হওয়াটা। আমরা মুখে বলি শরণাগত হওয়া, আমার মনে আছে তিনজন মহিলা এখনো আছেন, তারা খুব উচ্চ পদে চাকরি করতেন, একজন এখনো করেন বেলুর মঠে, তাদের যা কিছু ইনভেস্টমেন্টগুলো আমাদেরকে দান করেছেন, কিন্তু ইনভেস্টমেন্টগুলো এখনো তাদের কাছে আছে। মাঝে মাঝে আমাদের যিনি ইনভেস্টমেন্ট দেখেন, যে মহারাজ তাঁকে গিয়ে বলতেন নতুন বার করে করার সময় বলতেন যে বুঝলেন তো, আমি না এসবের কিছুই বুঝি না, কিন্তু কীরকম এই এফডির এটা দেখে কীরকম মনে হচ্ছে যেন এবার ইন্টারেস্টটা একটু কম হয়েছে। এটা কিন্তু শরণাগতি নয়, এই অ্যালার্টনেস থাকাটা ভালো, কিন্তু মুখে যে বলবো যে সব কিছু ভগবান যা করছেন সেইটাই হবে তা কিন্তু নয়। শরণাগতি মানে সবটুকুতেই তোমাকে ধরে আঁকড়ে ধরে আছি। আমার মনে আছে এটা আপনারা শ্রদ্ধা প্রাণামাতাজির জীবনী গ্রন্থ যে বেরিয়েছে সেখানে এটা পাবেন। উনি বলছেন, যখন আমার ঘুম পায়, ঘুম পাওয়াটা খুব স্বাভাবিক, আমরা সারাদিন ক্লান্ত হয়ে থাকি, তারপরে যখন জব করতে বসি যে সময় একবারে খুব রিল্যাক্সড হয়ে যাই, একেবারে ঘুমিয়ে কাদা হয়ে যাই আমরা, এই সমস্যা সবার, সাধু ব্রহ্মচারী ব্রহ্মচারিণী সকলেরই একই সমস্যা। উনি ভারী সুন্দর বলছেন যে মায়ের কাছে প্রার্থনা করো, আমার তো এরকম হলে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, বলি আমি তো তোমার নাম করবো বলি এসেছি, তুমি আমার ভেতরে এতটুকু ক্লান্তি এনে দিও না, তোমার নামের প্রতি যেন মানে আকর্ষণ যেন এতটুকু কম না হয়। দেখবেন আকর্ষণ যদি আসে তাহলে ঘুম আসে না, সারাদিন অফিস করে এসেছেন, বিশ্বকাপের খেলা হবে, ফুটবল ম্যাচ হবে, সারা রাত ধরে আপনি এতটুকু ঘুমোচ্ছেন না, অথচ ওই সময় যদি হরে কৃষ্ণ নাম দিলে প্রিয় বলরাম শুনতে পারে, আপনি 100 বার প্রণমামি মুহুর্মুহু করবেন। দুটোর প্রতি আমাদের আকর্ষণ আলাদা আলাদা, তাই আকর্ষণটাকে বাড়াতে হয়। বলছেন তোমার এইটা শরণাগতি মানে এইটা, আমি কিচ্ছু জানি না, এটা যেন অন্তর থেকে আসে, আমি কিচ্ছু জানি না, আমি সব জানি, আবার তোমার ইয়েতে হচ্ছে দুটো হয় না। সেই গুরু তার শিষ্যকে বললে, শিষ্যাকে বললেন না রোজ দুজানতে এত তো দেরি হয় কেন, কী করবো ফেরিয়ে আসতে দেরি হয়, তো সে কী করে, আমি মহামন্ত্র তোকে দিয়েছি, মহামন্ত্র জপ করবি জলের ওপর দিয়ে চলে আসবি। তারপরে দেখেন প্রত্যেক দিন ঠিক সময় দুধ এসে যায়, একদিন বললেন কী রে আজকাল তো একদম দেরি হয় না, বলছে গুরুদেব ওই যে বললেন আপনি আপনার দেওয়া মহামন্ত্র জপ করার কথা, আমি তাই জপ করি চলে আসবো, বলছে আমাকে দেখাতে পারিস, মানে হ্যাঁ দেখাতে পারি। দুজনে মিলে গেলেন, শিষ্যা জপ করতে করতে নদীতে চলতে শুরু করেছেন, আর গুরুদেব আস্তে আস্তে কাপড় তুলছেন আর জপ করছেন। শিষ্যা বলছেন ও গুরুদেব দুটো একসঙ্গে হবে না, নাম জপ করবেন কাপড়ও তুলবেন, দুটো কিন্তু একসঙ্গে হবে না, সব তার উপর ছেড়ে দিলে তিনি সত্যি সত্যি ব্যবস্থা করে দেন। এই কয়েকদিন আগের ঘটনা, আমাদের ওখানে তো অনেকগুলো প্রকল্প, প্রায় 7খানা প্রকল্পের উদ্বোধন হচ্ছে, যখন উদ্বোধন হচ্ছে না আমার দুচোখ দিয়ে জল পড়ছিল, আমি কখনো ভাবতে পারিনি যে এটা সত্যি সত্যি হয়ে দাঁড়াবে। আমি আমার বক্তৃতায় বললাম যে কবিতায় পড়েছি, লিটল ড্রপস অফ ওয়াটার লিটল গ্রেইনস অফ স্যান্ড মেক্স আ মাইটি ওশন অ্যান্ড আ প্লেজেন্ট ল্যান্ড, রবীন্দ্রনাথের কবিতায় পড়েছি, শ্রাবস্তীপুরী সেই ভিক্ষুণী বলছেন যে আমা ভাণ্ডার আছে তোমার সবাকার ঘরে ঘরে। এটা যে শুধুমাত্র কথা নয়, শুধুমাত্র কবিতার কতগুলো শব্দ নয়, এগুলো যে সত্যি হয় আমি নিজের চোখে দেখলাম, নিজের অনুভব করলাম। ভগবান যদি সহায় থাকেন তাহলে অবশ্যই হবে। তাই বলছেন এই তার কাছে একবারে সমস্ত কিছু ছেড়ে, নিজের যাবতীয় আমিত্বকে ছেড়ে দিয়ে তার উপর নির্ভর করতে হয়, হয় আমিত্ব থাকুক আর নাহলে তুমিত্ব থাকুক, মাঝামাঝি কিছু হয় না। তিনি বলছেন আমার আমি ভালো মন্দ কিছুই জানি না, সত্যি সত্যি নিজের ভালো কোন মন্দ কিছু জানি না। মিষ্টির দোকানের সামনে দিয়ে আর যাচ্ছি, ঠাকুর ডাক্তার বলে দিয়েছেন 100 কিলোমিটার বেগে হাঁটবেন, আমি 100 কিলোমিটার বেগে হাঁটছি, মিষ্টির দোকান ক্রস করছি, ভালো ফিশ ফ্রাই ভাজা হচ্ছে, আমি হাঁটছি কিন্তু আমার গতিবেগ 100 থেকে 40 নেমে এসছে, আবার দোকানটাকে অতিক্রম করে ফেলাম, আবার 40 থেকে বাড়তে বাড়তে। দেখুন আমি কিন্তু খাইনি, কিচ্ছু করিনি, কিন্তু আমার মনটা খেতে শুরু করেছে, আমি চাই না, আমি সত্যি আমার নিজের ভালো মন্দ কিছুই বুঝি না। যত ডায়াবেটিক পেশেন্ট আছে দেখবেন সবই মোটামুটি ভাবে লুকিয়ে চুরিয়ে মিষ্টি খায়, দোকানে গিয়ে খায় না এরকম কম নেই। আমাদের মনে আছে আমাদের সেবা প্রতিষ্ঠানে একজন সিস্টার, তিনি বললেন জানেন তো আজকাল তো আর খাওয়া খেতে টেতে পারি না, কিন্তু মিষ্টির দোকান দেখলে সাঁটিয়ে দিই। সিস্টার বলছেন, তিনি আমাকে ইনসুলিন দেওয়া অভ্যাস করালেন, তিনি আমাকে বলছেন এই শব্দটা সাঁটিয়ে দিই আর কি। তো সেই সাঁটিয়ে দেওয়ার অভ্যাসটা আমাদের থাকে, আমরা সত্যি নিজেদের ভালো মন্দ কিছু বুঝি না, বিশেষ করে আধ্যাত্মিক জীবনে, বৈষয়িক জীবনে তো বুঝি না, আধ্যাত্মিক জীবনেও বুঝি না, তাই তার কাছে প্রার্থনা করতে হয়। বলছেন কীরকম প্রার্থনা, যে আমি তোমার আশ্রিত,
আমার যাওয়া ভাগ তুমি তা পূরণ করে যে রাস্তায় চললে আমার কল্যাণ হবে সে রাস্তায় নিয়ে চলো, তোমার স্মরণ মনন করার শক্তি দাও। আমার মনে আছে আমরা যেদিন সাধু হতে এসেছিলাম এখানে সামনে অনেকটা জায়গা খালি আছে, শুধু কার্পেট দেয়নি বলে চলে আসতে পারেন, ঠান্ডায় বসলে যা কষ্ট হবে না তারা এখানটা চলে আসতে পারেন। ঘর এমনিতেই মায়েদের উষ্ণতায় উত্তপ্ত হয়ে গেছে, ভেতরে চলেই আসতে পারেন। তাই বলছেন যে কি অপূর্ব কথাটা উনি বলেছিলেন, রামগোপাল মহারাজ বলেছিলেন, আজ থেকে জানবে তোমার ভালো লাগা তোমার মন্দ লাগা বলে কোনো কিছু নেই, সঙ্গের ভালোবাসা ভালো লাগা মন্দবাসাতেই তোমার ভালোবাসা তোমার মন্দবাসা আছে, সঙ্ঘ যখন যা আদেশ করবে সেটাকে নির্বিবাদে মেনে নিতে হবে, কারণ সঙ্ঘের আদেশ মানে হচ্ছে মঠ আদেশ করছে মানে হচ্ছে সেটা সঙ্ঘের আদেশ, আর সঙ্ঘের আদেশ মানে সেটা ঠাকুরের আদেশ, সেটা যদি না মানো তাহলে ঠাকুরের আদেশকে ডাইরেক্টলি রেফিউট করা হয়, সেটাকে যেন বিরোধিতা করা হয়, সেটা আমাদের একদম সাধু যেদিন হতে এসছি সেই দিনই কথাটা বলে দিয়েছেন। আমরা যদি বিশ্বাস করি ওই পাশটায় চলে যান, ওই যে ওই পাশটা চলে যান, খালি আছে তো আপনারই জন্য রাখা, হ্যাঁ তাহলে এইটা হচ্ছে কথা, এই বোধটা জানা দরকার যে তুমি আমাকে চালিত করো, তুমি আমাকে চালিত করলে আমার হবে। শরণাগত হয়ে পড়ে থাকা কি সোজা রে, মুখে অনেকে বলে আমি তার শরণাগত, তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি, কিন্তু তার জীবনটা লক্ষ্য করে দেখলে দেখতে পাবো মুখে যেটি বলে ঠিক তার উল্টোটি করছে, ভালো কাজ কিছু করলে ভগবানকে ভুলে গিয়ে আমি করছি বলে লাফালাফি করে, যেই কিছু বিপদ হলো অমনি ভগবানের ঘাড়ে দোষ চাপায় আর বলে তিনি আমায় কষ্ট দিচ্ছেন দুঃখ দিচ্ছেন ইত্যাদি। অধিকাংশ লোকই এইভাবে জীবন কাটায়, দেখবেন এটা আমাদের একেবারে জীবনের গল্প, ঠিক এই জিনিসগুলো আমরা করে থাকি, যখনই ভালো কাজ কিছু কাজ হয়েছে ইদানিং আবার অনেকে আমরা খুব কায়দা করি বলি ভগবান আমায় শক্তি দিয়েছেন তাই তো আমি করতে পেরেছি, ভগবান আমায় শক্তি দিয়েছেন তাই তো আমি করতে পেরেছি, কখনো বলেন না ভগবানের ইচ্ছে হয়েছিল বলে করেছি, আমরা বলি আমরা ঠাকুরের কথাটাকে টুইস্ট করে বলি ভগবান আমার ভেতরে শক্তি দিয়েছিলেন, খেঁদা বোঁধা কাউকে দেয়নি আমাকে দিয়েছিলেন, আমার ভেতরে শক্তি দিয়েছিলেন তাই আমি এটা করেছি, কখনো বলেন না ভগবানের ইচ্ছা শক্তিতে এটা হয়েছে, আমিটাকে কিছুতেই আমি ছাড়তে পারি, ওটা একবারে সে ট্যাগলাইনের মতো পেছনে লেগে থাকে যে ফেসবুকে পোস্ট করার সময় যাতে সবাই দেখে তাই জন্য দু চারজন বন্ধু যারা ছড়িয়ে দিতে ভালোবাসে তাদেরকে পোস্ট ট্যাগ করে দেওয়া হয় যাতে তারা দেখা মাত্র সবাই দেখতে পাবে আমি কি করেছি, এসব সব অনেক সুন্দর সুন্দর কায়দা আছে, এই জীবনের গল্প, আমরা যতই ফেসবুক টেসবুক করি না কেন সবটাই শুধু জীবনের গল্পই বলি আমরা। তাই বলছেন যে আমি করছি, আবার যখন জীবনে দুঃখ হয় তখন আমরা বলি কেন আমায় দুঃখ দাও, কবির দাসের বোধ হয় দোহা আছে, সুখমে সব সুমিরন করে দুঃখমে করে না কই, দুঃখমে সব সুমিরন করে সুখমে করে না কই, সুখমে যো সুমিরন করে সো দুঃখ কেসে হয়ে, দুঃখতেই সবাই ভগবানকে ডাকে চিন্তা করে কিন্তু সুখের দিনে কেউ ভগবানকে চিন্তা করে না, যে সুখের দিনে চিন্তা করে তার তার দুঃখ কেমন করে আসবে, মায়ের দেখবেন একদম এক্স্যাক্ট এই কথা ধরে একটা কথা আছে, বলছে যে সদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট কি করে হবে, ইষ্ট চিন্তা করলে অনিষ্ট হয় না তা নয়, কিন্তু মা বলছেন যেখানে ছুঁচ ফাল ঢোকার কথা ছিল সেখানে ছুঁচ ঢোকে, ফালের জায়গায় ফালই ঢোকে ওটা ছুঁচ ঢোকে না, কিন্তু ইষ্ট চিন্তা করলে আমাদের মনটা এমন একটা পর্যায়ে পৌঁছয় এমন একটা উচ্চতায় পৌঁছয় তখন ফালের বেদনাটাকেও ছুঁচের মতো সামান্য বলে বোধ হয়, জীবনের প্রত্যেকটা ঘটনা আমাদের কাছে অসামান্য বলে বোধ হয় বলে আমরা তাদের কষ্ট পাই, মায়ের এই কথা আছে না দুটো কথা বই তো নয়, একজন লোক চারটে আমাকে বাজে কথা বলে গেল অন্যায়ভাবে বলল, এর দুটো দিক আছে, যদি আমি এর যোগ্য হয়ে থাকি আমাকে বদল করতে হবে, আমি যদি এই সমালোচনার সময় যোগ্য হয়ে থাকি আমাকে বদল করতে হবে, যদি সমালোচনাটার আমি যোগ্য না হয়ে থাকি তাহলে সেটাকে উপেক্ষা করতে হবে, এই উপেক্ষা করাটা আমাদের ভীষণ কষ্টকর ভীষণ কষ্টকর। আমাদের মনে আছে কদিন আগে আমাদের উৎসব হলো, একদল ভক্ত গেছেন কাকদ্বীপ থেকে ওখানে থাকতে, একটা দূরের একটা গেস্ট হাউসে থাকতে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে 6:30টার মধ্যে আমাদের গাড়ি যাবে নিয়ে আসবে সকালের অনুষ্ঠান দেখবেন বলে, সকালের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তারা টুকটুক করে বেরিয়ে পড়েছেন মাঘী পূর্ণিমায় স্নান করবেন বলে, ফিরে এসে দেখছেন সবাই তাকে ফেলে দিয়ে চলে এসেছে, ফলে তারা অনেক কাণ্ড করে এসেছেন, এসেই যে তাদের যে কষ্টটা সেইটাই সবাইকে জনজন অ্যাটলিস্ট 5 জনকে বললেন, প্রত্যেকটা বলা মানে হচ্ছে আমি গুনে গুনে দেখছিলাম 7 থেকে 8 মিনিট মানে 50-40 মিনিট ব্যয় করছেন, ঠাকুর বসে গেলেন আরতি হয়ে গেল
পুজো শুরু হয়ে গেল, এগুলো দেখার সময় নেই। 40 মিনিট ধরে শুধু তাদের কি কষ্ট হয়েছিল, কীভাবে তারা খুঁজে পেয়েছিলেন, কীভাবে তারা হারিয়ে গেছিলেন, কেমন করে তারা ফিরে এলেন, এই বলতে বলতে অমৃতক্ষণ চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। জীবনটা কিন্তু তাই, আমাদের চোখের সামনে দিয়ে দুঃখের কথা মাথা চাপড়াতে চাপড়াতে বলতে বলতে আমরা জীবনের অমৃতক্ষণগুলো হারিয়ে ফেলি, ভালো জিনিসগুলোকে হারিয়ে ফেলি, আমরা বুঝেও সেটা বুঝতে পারি না। তাই বলছেন যে যখনই দুঃখ হয়, এটা ইংরেজিতে একটা কথা আছে, একটা গল্প ছিল, ওয়াই মি, সেখানে একজন তার ক্যান্সার হয়েছে, তাকে বলছে তুমি কেন কষ্ট পাচ্ছ, বলছে দেখো আমি অনেক পুরস্কার পেয়েছি, কই কখনো তো তখন তো ঈশ্বরকে বলিনি ওয়াই মি, আজকে তিনি আমার জীবনে দুঃখ দিয়েছেন, তাহলে তাকে কেন জিজ্ঞেস করবো ওয়াই মি, আমাকে কেন, আমার কেন, আমার জন্য কেন এই কষ্ট। অতএব এইটা কিন্তু বোঝা দরকার আমাদের, আমার যা কিছু হচ্ছে সেটা আমার কল্যাণের জন্য, আমি বুঝি না বুঝি এই দিয়ে আমার কল্যাণ হবেই। আমরা বাইরের মুভমেন্ট চালচলন দেখে লোক ভালো কি মন্দ বিচার করি, কিন্তু ভগবান অন্তর্যামী, তিনি মন দেখে বিচার করেন, সরল প্রাণে একটিবার ডাকলেই তিনি দৌড়ে আসেন, সরল হও, মনমুখ এক করো, তার রাজ্যে অবিচার নেই। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, আমরা বাইরের মানুষের বেশি ভক্তিভাব দেখেই বিচার করি। আমাদের মনে আছে যখন প্রথম হেডকোয়ার্টার্সে এলাম, কাজ কেমন করে করব, পর্চা টর্চা তো পড়তে পারতাম না, আইনের সব জিনিসপত্র, তা প্রত্যেক দিন রাশি রাশি ডকুমেন্ট আসে, কী করে পড়ব বুঝতে পারি না। আমাদের যিনি বস ছিলেন স্বামী শান্তাত্মানন্দজি, তিনি কতগুলো ওই সব ডকুমেন্টগুলো দেখে দু চারটে তার মধ্যে থেকে বেছে দিতেন, বলছে এগুলোকে থরলি দেখো, এর মধ্যে নিশ্চয়ই কিছু দু নম্বরই আছে। তা আমরা ওই থরলি দেখতে দেখতে দেখতাম তার মধ্যে দু নম্বরই আছে। তা একদিন জিজ্ঞেসই করে ফেললাম যে কী করে আপনি বোঝেন এইগুলোতে, বলছে যেখানে বেশি দেখবে কায়দা করে খুব গুছিয়ে গাছিয়ে দেওয়া আছে, তার মধ্যে গোলমালের সম্ভাবনাটা খুব বেশি। তা আমরা তার থেকে শিখে গেলুম, এবং ওটাই শেখালো যেখানে ভক্তির আতিশয্য আছে সেখানে গোলমালটা সবচেয়ে বেশি। আমার মনে আছে আমরা পূজনীয় আত্মস্থানজিকে খুব ভয় পেতাম, ভীষণ ভয় পেতাম, উনি খুব দুর্মুখ ছিলেন, একবারে ক্যাটক্যাট করে বলে দিতেন, যা বলার একবারে মুখের উপর ভয়, একবারে কাঁটা হয়ে থাকতাম। একদিন তখন আমরা সদ্য একবারে ছোট্ট ব্রহ্মচারী, কয়েক মাস মাত্র বয়স, একদিন মহারাজকে সাহস করে আমাদের মধ্যে একজন জিজ্ঞেস, এখন তিনি রাঁচির অধ্যক্ষ, তিনি জিজ্ঞেস করলেন মহারাজ আপনি না আমাদের প্রতি খুব দুর্ব্যবহার, আপনি আমাদের একদম ভালোবাসেন না। কেন ভালোবাসি না, বেশ তো ভালোবাসি না, খুব আমাদের বকাঝকা করেন। ভারি সুন্দর উত্তর দিলেন, আমার জানিস তো দুটো রূপ আছে, একটা সুইট আর একটা সাওয়ার, সাওয়ার রূপটাকে আমি খুব ভালোবাসি, সেইটা দেখে যদি তোদের মনে হয় যে আমি তোদের ভালোবাসি না, তাহলে বাসি না, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমরা সেই মানুষের সেই সাওয়ার আত্মস্থানন্দে যে সুইট রূপ দেখার আমাদের সৌভাগ্য হয়েছিল। মানুষটা আদতে কেমন সেটা আমরা দেখলাম অনেক দিন বাদে, যে সময় আর তিনি নিজেকে আড়াল করতে পারছেন না কারোর সামনে, আর ওটা ছিল পরে, অনেক পরে আমরা বুঝেছি ওটা ছিল একটা হার্ড কেস, যেটা দিয়ে উনি নিজেকে সবসময় আড়াল করে রাখতেন সবার কাছে, যাতে সবাই তার কাছে এসে না পৌঁছাতে পারে, একটা দূরত্বকে মেপে দিতেন। যখন তিনি সংঘগুরুর পদে গেলেন তখন তাকে দেখলাম যে আত্মস্থানজিকে আমরা ভয়ে যে রাস্তা দিয়ে উনি হাঁটতেন সেই রাস্তা দিয়ে আমরা হাঁটতাম না, সেই আত্মস্থানজির সঙ্গে আমরা মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে রোজ আড্ডা মারতাম, আড্ডা রীতিমতো প্রেসিডেন্টের সঙ্গে আড্ডা, উনি আমাদের সঙ্গে গল্প করতেন, মজা করতেন, হাসতেন, শিশুর মতো হাসতেন। আমরা সবাই একবারে একবারে ওনার কাছে চলে যেতাম, অভয়হীনভাবে অভয় দিতেন উনি, আমরা ওনাকে প্রণাম করতাম, ওনার সঙ্গে কথা বলতাম, উনি আমাদের জিজ্ঞাসা করতেন কথা। তখন আর তার সেই যে বাইরের যে শক্ত কোট সেটাকে কিছুতেই আর তিনি ধরে রাখতে পারতেন না। আমরা মানুষকে বিচার করি, আমাদের মধ্যে একটি ছেলে সাধু হতে এলো কিছুদিন, প্রথম দিনই রাত্রিরে কথা বলতে, আমি ওনার স্মৃতিকথায় লিখেছি যে সেদিনকে খুব উল্টোপাল্টা গল্প হচ্ছে, আত্মসানি গল্প করছেন ছেলেটার সঙ্গে, ছেলেটাও পাল্লা দিয়ে গল্প করে চলেছে। তারপরে রাত্রিরে যখন সব হয়ে গেল, ঠিক দরজাটি বন্ধ হবে, মহারাজ ছেলেটিকে ডাকলেন, ডেকে বললেন লেখা তুমি লেখাপড়া শিখেছো, লেখাপড়া শিখে ভগবানের কাছে ভগবানের কাজ করবে বলে এসেছে, তো সেরা জিনিস, এরমটা হয় না, কিন্তু এ সবার জন্য এই জীবনটা নয়, তুমি বাড়ি ফিরে যাও, কালকে আরও পড়াশোনা করো, চাকরি বাকরি করো, আর চাকরি বাকরি করে বাবা মার সেবা করো বলে গুড নাইট বলে দরজাটা বন্ধ করে দিলেন। বন্ধ করার আগে আমাকে বলে দিলেন ওর যাবতীয় সার্টিফিকেট যা আছে সব দিয়ে কালকে দুপুরের আগেই, দুপুরে প্রসাদ পাওয়ার আগেই ওকে যেন বাড়ির দিকে রওনা করে দেওয়া। আমরাও হতবাক,
আমার মনে হয়েছিল মানুষটা কি নিষ্ঠুর, এরকম নিষ্ঠুর মানুষ হয় না। এর ঠিক ছ বছর বাদের ঘটনা, আমি তখন ট্রেনিং সেন্টারে সেকেন্ড ইয়ারে আছি, ফোর্থ পিরিয়ডে ক্লাস হচ্ছে, ফোর্থ না ফিফথ পিরিয়ডে ক্লাস হচ্ছে, একটা ছোট্ট চিরকুট এলো আত্মস্থানীয় ক্লাসের পর আমাকে ওনার কাছে ডেকেছেন। তাই গেলুম, তো মহারাজ না ক্লাস শেষ হয়ে গেছে, ক্লাস কি শেষ হয়ে গেছে ভুলে গেছি, ট্রেনিং সেন্টারে খবর এলো, আমি গেলুম, গিয়ে দেখলুম মহারাজ প্রণাম নিচ্ছে, আরেকটি বেশ তাগড়াই ছেলে ভালো পোশাক আশাক পরে একটা কর্নারে বসে বসে আছে, মেঝেতে বসে আছে। তা যেতেই মহারাজ বললেন যে দেখ তো ওকে চিনতে পারিস কি না। তা আমি তো দেখি চিনতে পারলাম না, আমরা না আমি চিনি না। বললেন বলিস কি, বলছে যে তোর সাথে একসাথে পিপিটিসিতে ছিল। তখন আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম কি ঘটনা, ঘটনাটা বলছেন ওই রকম। তখন মহারাজ বলছেন দেখ কত বড় চাকরি করে, 30,000 টাকা মাইনে পায়, কিরম শুটেড বুটেড, আর তুই আর আমি দেখ একেবারে ভিখারি। আমি কথা প্রসঙ্গে বললাম মহারাজ আমরা মায়ের ছেলে। তখন বলছে হ্যাঁ ঠিক বলেছে, ও মায়ের ছেলে আমরাও মায়ের ছেলে, বলে আমরা কি কম, আমরা মায়ের ছেলে। মানুষটাই একদম বদলে গেলেন। ভদ্রলোক বেরিয়ে এসে গল্প করছেন, বলছে আমি আজও বিস্মিত হই, মাত্র 10 মিনিট দেখে উনি কী করে ভেবে নিলেন যে আমি এই জীবনের যোগ্য নই, সেটা আমি পরবর্তীকালে বুঝি। এত কামনা এত বাসনা, যেটা সঙ্গে থাকলে আমাকে এমনি কোনো একটা সময় চলে যেতে হতো। ভদ্রলোককে ছেড়ে দিয়ে আমি ট্রেনিং সেন্টারে ফিরে আসছি, আর সারা মন দীর্ণ হয়ে আছে নিজের বোকামিকে। একটা সময় যে মানুষটাকে খুব সহজে নির্মম বলে বিচার করেছিলাম, দেখলুম সেই মানুষের ভেতরে একটা আদতে একটা কল্যাণকারী মা লুকিয়ে আছেন, যেটা আমরা দেখতে পাই না। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। ভগবান কিন্তু অন্তর্যামী, সকলের কাছে আমরা লুকোতে পারি, শুধু ভগবানের কাছে আমরা লুকোতে পারি না। দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগতে ভগবান এক জায়গায় বলছেন, যারা দৈবী গুণকে অবলম্বন করে না তাদের আমি নরকে নিক্ষেপ করি। নরক শব্দের অর্থ আমরা ভাবি এমন একটা জায়গা যেখানে খুব বড় একটা কড়া আছে, একবারে গরম তেল ফুটছে, আর বেগুনির মতো আপনাদের বেসনের মধ্যে ডুবিয়ে সেখানে ভাজা হচ্ছে। আদিগুরু শঙ্করাচার্য ভারী সুন্দর এই নরকের বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন নরক বলতে আর কোনো জায়গা নেই, নরক আমাদের মনের একটা অবস্থা, যেখানে আমি জানি জগতের সবাই আমাকে ভালো বলে, আমি জানি আমি ঠিক ভালো নই। এই যে নিজের কাছে প্রতি মুহূর্তে দগ্ধে 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 দগ্ধে, যে কুশের তুষের আগুনের যে জ্বলার মতো যে অবস্থা, সেটা হচ্ছে নারকীয় যন্ত্রণা। ওই মনের ওই যে অবস্থা ওটাকে নরক বলে তিনি বর্ণনা করছেন। দেখুন এইটা কথা, তাকে কেমন করে বলছেন, বলছেন সরল প্রাণে একটিবার ডাকলে, সরল হয়ে তাকে ডাকতে হবে। কি কি করতে হবে ভগবানকে ডাকার জন্য, বলছেন সরল হও। প্রথম হচ্ছে জীবনে যেন সারল্য আসে, তার মানে ক্যালাসনেস নয়, কিন্তু সরলতা, জটিলতা মুক্ত একটা জীবন। মন মুখ এক করো, মানে সততে হবে কাজে কথায় চরিত্রে, আমি যেটা বলি সেটাই যেন ভাবতে পারি, সেটাই যেন করতে পারি। এও সেই আত্মস্থানন্দজির কথা আসে, উনি আমাদের বলতেন সোজা করে বসবি, সোজা করে ভাববি, সোজা করে দেখবি জীবনটাকে, সোজা করে ভাববি, সোজা করে বলবি, যেটা বলার সেটা বলে দিবি। বলতেন মন হচ্ছে ঈশ্বরকে চিন্তা করার সবচেয়ে ভালো ইনস্ট্রুমেন্ট। কোনো একটা কষ্ট হচ্ছে কারুর সম্পর্কে, বা কারুর কোনো একটা খারাপ জিনিস তুই দেখে ফেলেছিস, বা কারুকে কিছু বলতে হবে মনে হচ্ছে কিন্তু তুই বলতে পারছিস না, মানে তুই প্রত্যেক দিন যে মনের পুরোটা 100 ভাগ দিয়ে ভগবানকে ডাকার কথা, তার 10% রেখে বাকি 90% ব্যবহার করছিস, আর ওই 10% দিয়ে তোর মন দীর্ণ হচ্ছে, সে লোকটাকে দেখলেই তোর তার কথা মনে পড়ে, তার চেয়ে যেটা বলে দেবার বলে ফেলে ওইখানেই মামলাটাকে সেটেল কর। উনি বলতেন ওইখানেই মামলাটাকে সেটেল করে দিবি। মন হচ্ছে ঈশ্বর চিন্তার জন্য সবচেয়ে ভালো ভালো জায়গা, সেটাকে কখনো দীর্ণ করতে নেই, এটা হচ্ছে কথা। তাই বলছেন মন মুখ এক করার কথা বলছেন, আর এটা একবার অ্যাসিওরেন্স দিচ্ছেন তার রাজ্যে অবিচার নেই, সত্যি সত্যি অবিচার নেই। আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি, কখনো কখনো মনে হতো তিনি কেন এমন, আমি তো কোনো অন্যায় করিনি, কেন এই জিনিসটাকে আমাকে পেতে হচ্ছে। কিন্তু পরবর্তীকালে দেখে নিজেরই মনে হয়েছে তার কাছে কোনো অভিযোগ না করাই ভালো, তিনি ঠিক জানেন আমার কখন ভালো করতে হবে, এবং সেই অবস্থা থেকে কালো থেকে আমায় ভালো করে কেমন করে নিয়ে আসতে হবে। কালোগুলো তিনি আমাকে দেখান নতুন করে তৈরি করার মতো, কালোগুলো আমাদের তিনি দেখান আমাদের কাঁধগুলোকে শক্ত করার জন্য। জীবনে যত ধাক্কা আসবে, জীবনে যত ঘাত প্রতিঘাত আসবে, সবসময় জানবেন ইউ আর ইন দি রাইট ট্র্যাক। আপনি সোনা কেনবার আগে অবধি ওটাকে ভাবেন যে সোনাটা খাঁটি কিনা, তখনও ওই কোষ্ঠীপাত্রে ঘষে ঘষে দেখেন এটা খাঁটি কিনা, কিন্তু যে মুহূর্তে সোনা কেনা হয় তখন কিন্তু আর সেটাকে ভাববেন না খাঁটি কিনা, লোকে দেখেন দেখেছো কি সুন্দর এমপি জুয়েলার্স থেকে এমন ভালো আংটি কিনেছি, তখন ওটা আপনার সম্পদ হয়ে দাঁড়ায়।
যে জিনিসটাকে এক ঘন্টা আগে আপনি সন্দেহ করছিলেন সেই জিনিসটা এক ঘন্টা বাদে আপনার জীবনের সম্পদ হয়ে দাঁড়িয়েছে। ঠাকুর বলতেন, আমি ১৬ টাং করেছি, তোরা এক টাং কর। কত সহজ করে দিয়েছেন, এইটুকু বুঝে ধারণা করে নাও। আমরা এত কুঁড়ে, এত ফাঁকিদার, নিজেকে ঠকাতে এত মজবুত যে তৈরি রান্না জিনিস কেবল মুখে তুলে খাওয়া তাও আমাদের দ্বারা হয়ে উঠছে না। আমাকে অনেকে বলে আশীর্বাদ করুন, কৃপা করুন, শুনে আমার হাসি পায়। যা করতে বলবো তা করবে না, সামনে থেকে সরে গিয়ে নিজের মনের মতো যা ইচ্ছা করে, আর মনে করে নিজে একজন মস্ত সমজদার। যদি জিজ্ঞাসা করা যায়, যেমনটি বলেছিলুম, করবার চেষ্টা করেছো তো? হয় বলে সময় হয় না, না হয় বলে আমার মতো দুর্বল পাপীর দ্বারা কি হয়? যদি বিশ্বাস নেই, কথাও মানবি নে, তাহলে যা ইচ্ছা কর না বাপু, কেবল ফাঁকি মারবার চেষ্টা। এই রকম লোক যারা আমার কাছে আসে তাদের নিয়ে আমি ঠাট্টা তামাশা ও বাজে গল্প করে সময় কাটিয়ে দিই, কেন মিছে মিছে বকে মরি? আর যারা দু চারজন খাটবে খুটবে ও কথা নেবে মনে হয়, তাদের সাধন ভজনের কথা ভুলে দিই, তারাও ঠিক ঠিকভাবে করবার চেষ্টা করে। ছোটোবেলা থেকে ফাঁকি দিতে দিতে এমন ফাঁকি দেওয়ার স্বভাব হয়ে গেছে যে সব জিনিসই ফাঁকি দিয়ে সারতে চায়। এও আমাদের আরেকটা গল্প। আমরা দীক্ষা চাই, বেশ পাঁচ রকম ফল, পাঁচ রকম ফুল, তারপরে ভালো ধূপ, ভালো প্রণামী, ভালো কাপড় চোপড়, তারপরে তো আছেই। কত লোকে জিজ্ঞেস করতেন কি পরে আসবো, ধোয়া কাপড় পরবো কি না, একবার পরা ধোপা বাড়ি চাপা পড়, সব কিছু পরবো, মনটাকে নিয়ে আসতে আমরা কেউ চাই না। তারপরে যা যা বলেন সেগুলো প্রায় কিছুই শুনি না। আমাদের যা কিছু বলা, জানেন তো, গুরুর আমাদের এত কৃপাময়, তারা দীক্ষার দিন যা যা ইনস্ট্রাকশন দিয়েছিলেন, যদি আমরা ভুলে যাই তাই আমাদের সাহায্যার্থে একটা বই দেন, সাধন পদ্ধতি, দেখবেন সবাইয়ের কাছে আছে যারা আমরা কৃষ্ণ মিশন থেকে দীক্ষা হয়েছে, তার তলায় লেখা থাকে অপর কাহাকেও দেখাবেন না। আমরা এত নিষ্ঠাবান, আমরা অপর কাউকে তো দেখাই না, নিজেরাও খুলে দেখি না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। তারপরে দীক্ষার সময় যেটুকু মনে আছে সেইটুকু, তারপরে নানা টিভি চ্যানেলে রাম বাবা, শ্যাম বাবা, জজু বাবা সব নানারকম উপদেশ দেন সেইগুলো, আর ওই কি কুক্ষণে ঠাকুর বলেছিলেন মন বলবে এই এই এই, মন গুরু হয়ে যাবে, তখন মন গুরু হয়ে যায়, গিয়ে একটা খিচুড়ি সাধন ভজন করেন। আমি আমার নিজের ব্যক্তিগত জীবন যাপন থেকে বলতে পারি, আমার দীক্ষা হয়েছিল ১৯৮৯ সালে। আজ পর্যন্ত যখনই সাধন ভজন নিয়ে আমার সামান্যতম কোনো কনফিউশন হয়েছিল, আমি ওই বইটা খুলে দেখি এবং তখনই লক্ষ্য করি ওই যে ইনস্ট্রাকশন দেওয়া আছে তার থেকে কোনো একটা জায়গায় আমি সরে গেছি, কোনো একটা জায়গায় আমি বিচ্যুত হয়েছি। সেইটুকু কারেকশন করলে আবার সাধন জীবন ঠিক ঠিক মতো চলে। ওটা যে কী বড় একটা গাইডলাইন, আমার বইটা একবার লাল হয়ে গেছে খুলে পড়তে পড়তে, কিন্তু ওইটা আমার কাছে জীবনের একটা ভীষণ রকমের গাইডলাইন। ওদের পূর্বাশ্রমের যদি কিছু এসে থাকে তাহলে ওই গ্রন্থটি এসেছে আমার কাছে, আমার সঙ্গে। ওটা গুরুর শব্দ, গুরু আমাকে লক্ষ্য করে বলেছেন। আমাদের একসঙ্গে ৭২ জনের দীক্ষা হয়েছে, কিন্তু জানতে হবে ওইটি আমার জন্যই বলা। দেখবেন যখনই মন্ত্র গুরু জিজ্ঞাসা করেন দীক্ষার পরে, কিন্তু সবাইকে কিন্তু একই রকমভার করেন না, কাউকে বেশিবারও করতে বলেন। আপনার কিন্তু একই মন্ত্র পেয়েছেন, যে ঘরে যারা ছিলেন তারা আপনারা একই মন্ত্র পেয়েছেন, কিন্তু বারবার তার কাছে কেন শুনতে চাচ্ছেন? কারণ তিনি তার উচ্চারণ সম্পর্কে সন্তুষ্ট হচ্ছেন না, তাই শুনতে চাইছেন। আমাকে ওই এক্সট্রা অ্যাটেনশনটা, আমার ওই এক্সট্রা অ্যাটেনশনটা প্রয়োজন ছিল। আমরা অনেক সময় দীক্ষাটাকে খেলা বলে মনে করি, এই খেলা নয়, এটা জীবনের একটা খুব বড় জিনিস। নিজের জীবনকে আমূল বদল করতে চলেছি তার একটা অনুষ্ঠান। আমার মনে আছে, আপনারা তো দেখবার সুযোগ পান না, এগুলো কারোরই দেখার সুযোগ নেই, ব্রহ্মচর্য সন্ন্যাসের যে অনুষ্ঠান, কি গভীর ভাবোদ্দীপক, এর রেশ যে কত দিন ধরে থাকে তার ঠিক নেই। এমনকি আমাদের যখন মংস কনফারেন্স হয় শেষ দিনে, রিট্রিটের দিন ভোরবেলা আমাদের বিরজা হোম হয়, সেখানে কারুর সন্ন্যাস হয় না, কিন্তু বিরজা হোমে যে যে মন্ত্রগুলো আমরা পাঠ করি সেগুলিই আহুতি দেওয়া হয়। যেমন সন্ন্যাসের সময় সন্ন্যাসী প্রার্থীরা সেই কুণ্ডের চতুর্দিক ঘিরে বসে আহুতি দেয়, এক্ষেত্রে শুধুমাত্র যিনি হোম করছেন তিনি আছেন, আচার্য পাঠ করেন, আর সমস্ত সাধুরা যারা বসে আছি আমরা তারা পাঠ করি, কিন্তু একটা গভীর ভাবোদ্দীপক। আমার মনে আছে ২০০৫ সালে আমার দেখা দেখেছিলাম গহনানন্দজি, তখন প্রেসিডেন্ট, আমাদের সেই বছর মংস কনফারেন্সে শেষে বিরজা পরেও হয়েছে, সেগুলো আমার দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু ওইটা আছে। কিন্তু আমরা যখন সন্ন্যাসে বিরজা হোম শেষ হয়ে গেল,
দরজা খুলে দেওয়া হলো, আমরা আস্তে আস্তে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে এলাম। মনের মধ্যে এমন একটা বৈরাগ্যের ভাব জাগছে, তখন মনে হচ্ছে সত্যি সত্যি এই জগৎ সংসারে কেউ কোথাও নেই ঈশ্বর ছাড়া। আমাদের আমার নিজের মনে আছে, যখন সন্ন্যাস আমার সন্ন্যাস হয়ে যাওয়ার পরে নতুন গেরুয়া পরে ঠাকুরকে নতুন বেশ দেখাতে ভেতরে ঢুকলাম, সন্ন্যাস মন্ত্র পাওয়া হয়ে গেছে, ঠাকুর বসে আছেন। আগের দিন সন্ধ্যে ঠাকুরকে কালী পুজোর সময় যে পদ্মফুলটা দিয়ে আরতি করা হয়েছে, শুধু সেই পদ্মফুলটি ঠাকুরের পায়ে রয়েছে, সারা বেদিতে আর কোনো ফুল নেই। গেরুয়া পরে ঠাকুর বসে আছেন, মনে হচ্ছে জগৎ সংসারটা সবটা মিথ্যে, শুধু তিনি সত্য। এই ভাবটা আমাদের ভেতর জাগা দরকার। দীক্ষা আমাদের কাছে এমনটাই কথা। আমাদের গুরুদের কি কষ্ট করে এক একজনকে দীক্ষা দিতে হয়, সকলের কর্মফলকে গ্রহণ করতে হয়, নাহলে আমাদের গুরুদের তো এত কষ্ট পাওয়ার কথা নয়। তারা কি কষ্ট পান এক একজনে, কিন্তু সেই কষ্টকে উপেক্ষা করেও তারা আমাদের জন্য নেমে আসে। আর আমরা এত নেমুখারাম হব যে আমরা তাদের কথা শুনবো না? বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই কথা বলি, আমাদের সব কাজের সময় আছে। কত সুন্দর গান আছে, আমি সকল কাজে পাই হে সময় তোমার ডাকিতে পাই না। আমাদের সব কাজের সময় আছে, সকালবেলা টিফিন করার সময় আছে, জানলা দিয়ে পাশের বাড়ি পিএনপিসি করার সময় আছে, তারপরে অফিসে গিয়ে ইয়ে করার সময় আছে, বিকেলে সোপ অপেরা বকুল কথা কী করে বলবো তোমায়, নানা রকম যা আছে সব কিছু দেখার সময় আছে, তার মাঝখানে কোনো রকমভাবে একটু করে ভগবানকে দেখার সময়, ওইটুকু সময় আমরা সিরিয়াস হই না জীবনে, একদমই জীবন সম্পর্কে আমাদের এতটুকু সিরিয়াসনেস নেই, তাই সাধন ভজনে আমরা এই করতে পারি না। বলছেন এটাকে খুব সিরিয়াসলি নিতে হবে, জীবনটা হেলা ফেলা করার জিনিসই নয়, এটাকে আমাদের বুঝতে হবে। এটা যতক্ষণ না আমরা বুঝবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই কষ্টটা কমবে না। তার আশীর্বাদ কৃপা কি কিছু কম আছে? মানুষ মাথা পেতে নেবে না, চোখ চেয়েও দেখবে না, কেবল বাজে 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 বক বক করবে। আসল জিনিস কে চায়? বড় বড় কথা বলা ও বাজে বকাই মানুষের স্বভাব, এই করে জীবন কাটায়, ফলও তেমনি পায়। গুরু মিলে লাখ লাখ, চেলা মিলে না এক, চেলা মিলে চেলা না মিলে এক। ঈশ্বর উপদেশ করবার লোক অনেক পাওয়া যায়, উপদেশ শোনবার লোক কই? গুরু বাক্যে বিশ্বাস করে মানুষ যদি খেটে চলে যায়, তবে তার সব দ্বন্দ্ব ঘুচে যায়, তবে কি আর এদিক সেদিক দৌড়তে হয়। ভগবান তার অভাব মিটিয়ে দেন, তাকে হাত ধরে ঠিক রাস্তায় নিয়ে যান। তাকে তিনি যাকে কৃপা করেছেন তার আবার ভাবনা কি? অফুরন্ত ভাণ্ডার থেকে অলওয়েজ সাপ্লাই, সর্বদা যোগান আসছে। আজকে সকালেই ঠাকুরের একটা লেখা পড়ছিলাম, আজকে খুব সম্ভবত সেটাই আমি আমার স্ট্যাটাসে দিয়েছিলাম। ভারী সুন্দর কথাটা আমি বলছি আপনাদের, এটা রামকৃষ্ণ কথামৃত 9ই মার্চ 1883 খ্রিস্টাব্দে ঠাকুর বলছেন, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু মা তার মহামায়ায় মুক্ত করে রেখেছেন, মানুষের ভিতর দেখি বদ্ধ জীবই বেশি। এত দুঃখ কষ্ট পায় তবু সেই কামিনী কাঞ্চনে আসক্তি, কাটা ঘাস খেয়ে উটের মুখে দরদর করে রক্ত পড়ে তবু আবার কাটা ঘাস খায়, প্রসব বেদনার সময় মেয়েরা বলে ওগো আর স্বামীর কাছে যাব না, আবার ভুলে যায়। তারপরে মা ঠাকুর সেই ভয়ঙ্কর শব্দটা ব্যবহার করছে, কি সেই শব্দ? দেখো তাকে অর্থাৎ ঈশ্বরকে কেউ খোঁজে না, আনারস গাছের ফল ফেলে ফল ছেড়ে লোকে তার পাতা খায়, কি অদ্ভুত কথা। আনারস গাছের ফল সেটা মিষ্টি, খেলে একবার প্রাণ একবারে ভরে যাবে, সেইটা ছেড়ে দিয়ে আমরা শুধুমাত্র তার সেই কাঁটা গাছ সেটা নিয়েই থাকি। আপনারা ভেবে দেখুন তো, যখন আপনাদের দীক্ষা হয়েছিল দেখবেন আপনাদের গুরুরা সর্বদাই আপনাদের একটা করে পবিত্র বস্তু ছুঁয়ে দিয়েছেন, সেই পবিত্র বস্তুটি আর কিচ্ছু না, হয় ঠাকুর নাহলে মা নাহলে স্বামীজি বা ঠাকুর মা স্বামীজি, তিনজনের কিছু একটা পবিত্র জিনিস, হয় তাদের অস্থি নাহলে তাদের নখ রেলিক্স কিছু একটা ছুঁয়ে দেন। তার মানে হচ্ছে এই স্পর্শের মধ্যে দিয়ে ঠাকুর আপনাকে স্পর্শ করছেন, ঠাকুর আপনাকে ছুঁয়েছেন, ঠাকুর আপনাকে স্যাংটিফাই করে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। সে রবীন্দ্রনাথের গান আছে না, এই লোভিনু সঙ্গত সুন্দর, সেখানে আছে এই তোমারই পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করে লাও হে মোরে, এই জীবনে ঘটালে মোর জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর এই লোভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর। আমি তার স্পর্শ পেয়েছি, তিনি আমায় স্পর্শ করেছেন,
আমার মতো খেঁদা ভোঁদাকে তিনি স্পর্শ করে তার সেই পরশমণির স্পর্শে আমায় সোনার মানুষ করেছে, অথচ আমরা বুঝতেও পারি না। দক্ষিণ ভারতের সে একটি মন্দির আছে যেখানে গোটা নারায়ণের মূর্তিটাই সোনার তৈরি, কিন্তু কি হলো, যদি কালা পাহাড়ে সেই আক্রমণ করে তাই তার সারা গায়ে কালো রং লাগিয়ে দেওয়া হয়েছিল। এত বছর ধরে মানুষ দেখতো যে সে কালো রঙের মূর্তি, একটা সময় পরিষ্কার করতে গিয়ে একটা জায়গায় ঘষে উঠে গেল সেই কালো রং, তখন সেই সোনার রূপটা দেখা গেল। তারপরে গোটা মূর্তিটাকে নতুন করে সুসংস্কৃত করে দেখা গেল ঝকঝকে সোনার মূর্তি। আমাদের অবস্থাটাও তাই, ঠাকুর আমাদের স্পর্শ করে সোনা বানিয়ে দিয়েছেন, আমাদের লোহার মানুষটিকে স্পর্শ করে সোনায় রূপান্তরিত করে দিয়েছেন। আমরা আমাদের সেই সোনার রূপটাকে ভুলে গিয়ে আমাদের সেই কালো লাল হলুদ সবুজ রূপটাকেই এত গুরুত্ব দিই, আমি যে সোনায় তৈরি একজন মানুষ সেটাকে সবসময় ভুলে যাই। তাই বাজে বকে মরি, বাজে কথা ভাবি, যদি আমরা মনে করি তিনি আমাকে মুক্তির চাবিকাঠি দিয়ে গেছেন তাহলে হবেই। এক জায়গায় একটা আবাসন উদ্বোধন করতে গেছিলাম, সেইখানে একজন সঙ্গে দেখা হলো, তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, সেখানে তিনি জ্যোতিষ পড়ান। তা সেই তিনি একটা ভারী সুন্দর কথা বললেন, আমি জিজ্ঞেস করছিলাম, আমার তো অনন্ত কৌতূহল এই যে পাথর টাথর পড়ানো হয় এইসব অনুষ্ঠান, হ্যাঁ মুক্ত হেনা তেনা পড়া, এতে কি সত্যি সত্যি মানুষের অদল বদল হয়, তাতে কি সত্যি সত্যি মানুষের অদল বদল হয়? উনি বললেন হ্যাঁ হয় হয়তো, কিন্তু তিনি বলছেন কিন্তু আমি বিশ্বাস করি দুটোতে মানুষের জীবন বদল হয়। কিসে জীবন বদল হয়? কেউ যদি তার ইষ্টমন্ত্র মন প্রাণ দিয়ে জপ করে তাহলে তার জীবনে সব বাধা কেটে যায়, ইষ্টকে যদি প্রতি মুহূর্তে স্মরণ করে তার সব কেটে যায়। আমার মায়ের কথা মনে পড়ছিল, মা বলছেন যে সদা ইষ্ট স্মরণ করে তার অনিষ্ট কেমন করে আসবে, এটা হচ্ছে কথা। দু নম্বরে হচ্ছে তারপরে ইষ্ট স্মরণ যে সবসময় করা, দুই আরেকটা পদ্ধতি বললেন যে যে গ্রহ কুপিত সেই গ্রহের যিনি মাতৃকা থাকেন সেই মাতৃকার পূজা করলে কি হয়, না যে সেই মা সে তিনি আমারও মা হলেন, ধরুন আপনার সাথে আমার খুব বিরোধিতা আছে, আপনার মাকে আমি মা বলে ঢাকলাম, তাহলে আমার আপনার সম্পর্কটা ভাই বোন হয়ে গেল, আপনি আর আমাকে মারধর করতে পারবেন না, আপনি আমার ক্ষতি করতে পারবেন না। তাই বলছেন যে গ্রহ কুপিত সেই গ্রহের যে মাতৃকা তাকে বন্দনা করা। কিন্তু তার চেয়েও বড় কথা বলছেন, বলছেন প্রত্যেকে যদি তার গায়ত্রী মন্ত্র যদি সেটাই সে মন দিয়ে জপ করে তাহলেই তার মুক্তি হবে। তারপরে বলতে বলতে বলছেন আপনাদের তো সমস্ত মন্ত্র শ্রীমা সারদার দেওয়া, জগজ্জননী আদ্যাশক্তি মহামায়ার দেওয়া মন্ত্র, এমনিতেই সেই মন্ত্র সব সিদ্ধ, জপ করলে মুক্তি হবেই। আমরা জানেন তো আমাদের মন্ত্রটাকে বিশ্বাস করতে পারি না, তাই আমাদের নানা রকমের মন্ত্র হয়, মন মন্ত্রের প্রয়োজন হয়। কখনো কখনো আমি শুনছিলাম কাউকে, রাম ঠাকুরের একজন ভক্ত, তিনি বললেন তার গোটা পাঁচেকবার দীক্ষা নেওয়া হয়ে গেছে, মোহন আনন্দজির কাছে দীক্ষা হয়েছে, তারপরে রাম ঠাকুরের কাছে দীক্ষা হয়েছে, অনুকূলচন্দ্রের দীক্ষা হয়েছে, তারপরে আমি জিজ্ঞেস করলাম আগেরগুলো দীক্ষার জিজ্ঞেস করেনি, বলছে না আমি আর সেগুলো বলিনি। তা আমি তাহলে কিকুক্ষণে আমাকে বললেন, প্রেসিডেন্ট মহাজ নরেন্দ্রপুরে এসছেন তিনি দীক্ষা নিতে চান, আমাদের কিকুক্ষণে আমাকে বললেন যে আপনার দীক্ষা চাই, এখন তো আর দীক্ষা হবে না, আমি শুনে ফেলেছি আপনার পাঁচবার হয়ে গেছে, পাঁচ গুরুতে যখন হয়নি তখন আমাদের গুরুতেও আপনার হবে না। যেটা পেয়েছি সেটাতে বিশ্বাস করা দরকার, যে বীজটা পেয়েছি এটাই বীজ মহিরুহে রূপান্তরিত হবে, এই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকা দরকার। বলছেন সদিচ্ছা সদ্ভাবনা সব সদ্ভাব লক্ষ লোকের মধ্যে হয়তো একজনের হয়, এরূপ লক্ষ্যের মধ্যে অনেকেই শেষ পর্যন্ত টেকে না। যাদের মনে সদ্ভাব জেগেছে তাদের সকলের উচিত উঠে পড়ে লেগে যাতে ওই ভাবটি বজায় থাকে তার জন্য চেষ্টা করা, খেতে শুতে বসতে প্রার্থনা করা, প্রভু তোমার কৃপা বুঝবার ও ধারণা করবার সামর্থ্য আমায় দাও। এই তিনটে জিনিসের ভীষণ প্রয়োজন, মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সংশ্রয়, সবার হয় না, যাদের হয়েছে তারা যদি ওই ভাবটিকে উঠে পড়ে লাগেন, যে জিনিসটি পেয়েছেন সবার ভেতরে আলো জ্বলে না, যার ভেতরে আলো জ্বলেছেন তিনি যদি এমনি করে বাইরের বাতাস থেকে সেই আলোটিকে রক্ষা করেন, সেই আলোর জ্যোতিতে আমরা নিজেরাই আলোকময় হয়ে যেতে পারি, এটা হচ্ছে কথা। ঠাকুর একটি বেশ একটি গল্প বলতেন, বড়লোকের বাড়িতে ঝি থাকে, সে সর্বদাই মনিবের জিনিসকে আমার আমার করে, কিন্তু মনে মনে ঠিক জানে এসব জিনিস আমার নয়। সেই রকম আমাদের এই পৃথিবীতে যতদিন থাকতে হবে
অল্প বিস্তর কিছু না কিছু করতেই হবে, কিন্তু মনে ঠিক জানতে হবে এ আমার ঠিক ঘর নয়, একটা বাসা মাত্র। শ্রী ভগবানের পাদপদ্মই আমার আসল ঘর, যে কোনো প্রকারেই হোক সেথায় আমাকে যেতেই হবে। চিন্ময়ী নন্দী লেখা একটা ভারী সুন্দর স্মৃতিকথা বেরিয়েছে এবার প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা গ্রন্থে। সেখানে তিনি বলছেন, একজনের বাড়ি উদ্বোধন করতে প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা মাতাজি গিয়েছেন। তিনি বলছেন, আমি বাড়িটি উদ্বোধন করে দিলুম, কিন্তু তুমি প্রত্যেক দিন ঠিক সময় ভাড়া দিবে। ভাড়াটা কি না, ভাড়া হচ্ছে জপ ধ্যান প্রার্থনা, এ বাড়ি মায়ের, এ বাড়ি ঠাকুরের, এ বাড়ি স্বামীজির, তুমি সেখানে শুধুমাত্র একজন ভাড়াটে রয়েছ, অতএব নিত্য সেই থাকার যে ভাড়া সেটা দেবে, জপ ধ্যান প্রার্থনা, এটা হচ্ছে কথা। আমাদের সংসারে থাকতে হলে কিছু না কিছু করতে হবে, নাহলে ছাড়বে না, কিছু রোজগারপাতি করতে হবে, নাহলে এমন সুন্দর ঘরও হবে না, এমন সুন্দর পাথরের মেঝে হবে না, এসব কিচ্ছু হবে না, এগুলো আমাদের দরকার, কিন্তু সেটাই যেন জীবনের একমাত্র না হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে কথা। দেখবেন আমাদের যাবতীয় কিছু অতিরিক্তটিকে বর্জন করবার কথা বলেছেন। আর কি শরীর খারাপ করছে নাকি? আচ্ছা, অতিরিক্তটিকে বর্জন করবার কথা বলছেন, এই অতিরিক্তটিকে বর্জন করতে হবে, যেটা প্রয়োজন, নিত্য প্রয়োজনীয়, সেটাকে নিয়ে আমাদের কোনো কারুর কোনো কনফিউশন নেই, সেটা থাকুক, সেটা না থাকলে মুশকিল, কিন্তু অতিরিক্ত যেটুকু সেটাকে বর্জন করতে, আমাদের অতিরিক্তটুকুতেই মনে যায়, একটা কি দুটো কি তিনটে চারটে পাঁচটা কাপড় হলে হয়ে যায়, আমাদের অন্তত 15-20 খানা কাপড় দরকার আছে। আমরা দেখি রোজ গিয়ে, যদি আলমারিতে খুব ভালো করে গিয়ে দেখেন, দেখবেন এমন কাপড় চোপড় কিনেছেন আগামী 5 বছরে আর সেগুলোকে পরতে পারবেন না, তবু জমিয়ে যাই, তবু জমিয়ে যাই। আপনাদের বলেছিলাম কি না জানি না, আমরা এক জায়গায় গেছিলাম কাপড় নিয়ে আসতে, একজন দিয়েছিলেন, সে কাপড়গুলো খুব সুন্দর সুন্দর, একটা কাপড়ও ব্যবহার করা গেল না, এমনকি নোংরা হাত মোছার জন্য কাপড়টাকে ব্যবহার করার জন্য সব চুরচুর হয়ে যাচ্ছে। ভদ্রমহিলা মারা গেছেন 15 বছর আগে, তিনি যখন মারা গেছেন তখন তার বেশ 70-75 বছর বয়স, তিনি আর রঙিন কাপড় পরতেন না, যে রঙিন কাপড়গুলো দেওয়া হয়েছে সেগুলির বয়স প্রায় 50-60 বছর হয়ে গেছে, দেবো 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 এই সিদ্ধান্ত করতে করতেই 50 বছর পেরিয়ে গেছে, যখন দেওয়া হলো একটাও কাজে লাগলো না। যেমন এক ব্যাগ শাড়ি নিয়ে এসেছিলাম, সবটা একটা ব্যাগ ডাস্টবিনেই, সমস্ত শাড়ি ডাস্টবিনে চলে গেল, আমি খালি বদবুদ্ধি করে, খুব সুন্দর পাড় ছিল সেগুলোকে কেটে কেটে রাখা হলো, ওই যখন ডেকোরেশন হতো সেই সেখানে ব্যবহার করার কথা, তাও লাগানো যাচ্ছে না, পিন ঢোকালে সেইখানটাও ঝরে 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 পড়ছে। এই ভঙ্গুর জিনিসপত্র, এসে নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র আমাদের জীবনে কত সময় নিয়ে নেয়, অথচ ঈশ্বর একেবারে ভঙ্গুর নন, চিরস্থায়ী এক সম্পর্ক, সেই সম্পর্ককে আমরা ঠিকমতো রাখতে ভুলে যাই। সত্যকে আশ্রয় করতে হবে, আশ্রয় করতে, ভগবানকে আশ্রয় করতে কটা লোক চায়, সকলেই মনে করে আমি যেটা বুঝি সেটাই অভ্রান্ত, সেটাকেই একমাত্র, সেটাই সেইটাই একমাত্র সকলের রাস্তা। অহংকারে ভুলে মানুষ নিজেকে এত বড় আসনে বসায় যে অনেক সময় ভগবানের অস্তিত্ব স্বীকার করে না, কি বলে জানো, যা বুঝতে পারি না তা মানিনি, একবার ভেবেও দেখে না যে তার বুদ্ধির দৌড় কতটুকু, আজ যা ঠিক বলে মনে হয়েছে কাল তাকে ভুল বলে ছেড়ে দিচ্ছে, এইরকম রোজই মত চেঞ্জ করছে, সেই বুদ্ধির দৌড় দেখাতে গিয়ে মানুষ ধরাকে সরাজ্ঞান করে। মহামায়া কত রকমে যে মানুষকে ভুলিয়ে রাখেন তা তিনিই জানেন, আমরা কিন্তু জানি ভগবানকে ভাব, ভগবানের ভাবকে ইতি করতে নেই, তিনি অনন্ত ভাবময়, তিনি মন ও বুদ্ধির অগোচর, তিনি যাকে দেখান জানান বোঝান সেই তাকে দেখতে জানতে ও বুঝতে পারে, তাকে জানলে জ্ঞানের কপাট খুলে যায়, সকল গাঁঠ আলগা হয়ে যায়। মানুষ যখন ওই অবস্থা লাভ করে তখন তার ঠিক ঠিক ধারণা হয় যে আমি তার, তিনি আমার, এটা হচ্ছে কথা। অনেক সময় আমরা আমাদের বুদ্ধির দৌড় দিয়ে জগৎকে বুঝি, আমি নিজেকে বুঝতে পারি না, আমার সমস্যা হচ্ছে আমি আশপাশে সবাইকে বুঝে ফেলেছি, আমার নিজের ভগবত প্রাপ্তি হচ্ছে না, কিন্তু আমি চাইছি আমার স্বামীটা কেন দীক্ষা নিলে না, ছেলেগুলো কেন দীক্ষা নিচ্ছে না। সেদিনকে একজন ভদ্রমহিলা আমাকে জিজ্ঞেস করছিলেন নাগের বাজারে, দেখুন দেখি আমাদের সবার দীক্ষা হয়ে গেছে, আমাদের ছেলেগুলো দীক্ষা নেওয়ার ধার দিয়ে হাঁটে না, মন্দিরে যায় মঠে যায় প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মাসদের প্রণাম করে, দীক্ষা নেওয়ার ইচ্ছাটুকু প্রকাশ করে না। আমি তাকে বললাম, একটু আমার তো খুব খারাপ কথা বলার অভ্যাস, কারণ আমার খুব সুনাম আছে, যে কারণে আমি বললাম আসলে দীক্ষা নিয়ে যে জীবনটাকে ভালো যাপন করা যায় সেই উদাহরণটা আপনারা আমরা কেউ দেখাতে পারিনি,
ওরা দেখেনি বলেই ওর আকর্ষণ বোধ করেনি। ওরা দেখেছে দীক্ষা নিয়েও আমরা মিথ্যে কথা বলি, দীক্ষা নিয়েও আমরা অসৎ আচরণ করি, দীক্ষাকে আমরা স্টেটাস সিম্বল করেছি। ওরা বুঝে গেছে দীক্ষা নিলেও মানুষের বদল হয় না, তাই এইটাকে ওরা অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক মনে করেছে। দীক্ষা যদি আমাদের নিজেকে না বদল করে, আমরা কখনো কিন্তু অন্যকে বদল করতে পারবো না। সে রবীন্দ্রনাথের কথা আছে না, পথের পথিক সেও দেখে যাবে তোমার বারতা মোহনমুখ পানে, যে স্ট্রেঞ্জার যে হেঁটে যাচ্ছে, সে যে জানে না ভগবান সম্পর্কে, সে যেন আমাকে দেখেও বুঝতে পারে ভগবান লাভ করলে বা ভগবান ভগবতময় জীবনযাপন করলে মানুষ কেমন হয়। আমার ভিতরে যদি সেই সংকীর্ণতা, সেই নিচতা, সেই মারপিটগুলো থাকে, তা আবার ভগবানও জপ ধ্যান করছি, দুটোতে একযোগে হয় না। আমার মনে আছে এক বৃদ্ধার কাছে গেছিলাম, সন্ধ্যাবেলায় তিনি গান শুনছেন, কি আশায় ভাবি খেলাঘর বেদনার বালুচরে। আমরা বললাম মরবার বয়স হয়েছে এখনও কিশোর কুমারে এসব গান শুনছ? সব বাড়িতে দেখো বুড়িরা সবাই গেছে হরিনা হরি মন্দিরে, সেখানে গিয়ে সব ভগবানের নাম কীর্তন শুনছেন। ভারী সুন্দর উত্তর দিলেন, খুব ভালো করে কান খাড়া করে দেখবি হরিনাম হয়ে গেলে ওরা কী আলোচনা করে। ওরা প্রত্যেকে ওদের ছেলের বউ বা কোনো কিছুর হাতে ভীষণ কষ্ট পাচ্ছে, সেই দুঃখগুলো একে অপরের সঙ্গে শেয়ার করে, আর নিজের ছেলের বউদের নিন্দে করে। যে মন ভগবানের কাছে যাওয়ার উদ্দেশ্য, ভগবানের কাছে যাওয়ার উদ্দেশ্য মনকে উচ্চতায় তোলা, যে মন ভগবানের কাছে গিয়ে মনকে উচ্চতা তোলে না, সেখানে যাওয়ার দরকার নেই। তার চেয়ে কি আশায় বাদি খেলাঘর বেদনার বালুচরে শোনা অনেক ভালো, সত্যিই ভালো। কিন্তু তখন ছোট ছিলাম তো, তখন মনে হতো বুড়ি বড় রুক্ষ, কিন্তু যত বয়স যাচ্ছে তত মনে হচ্ছে বুড়ি ঠিক ছিল, আমরা বড় বোকা ছিলাম। এই আচরণ দিয়ে কখনো বদলা যায়, ভেতরটা যদি না বদল করতে পারি, ভেতর বদল হলে বাইরের আচরণ আপনাআপনি বদল হয়ে যাবে। অনেক সময় দেখি মানুষের চোখ ছোট ছোট হয়ে যায়, মুখখানে এরকম করে থাকে কি না, তিনি ভালো করে ভালো পোশাক আশাক পরে না, তারপরে আবার অন্যভাবে নেবেন না। যারা খুব বেশি সারদামার যাতায়াত করে তারা মাতাজিতে সেই যে ওই রকম নিরাভরণ জীবন দেখে, অনেকে সেরকম নিরাভরণ জীবন করার প্র্যাকটিস করে, দেখে মনে মনে খুব ইচ্ছে। তাদের দেখি মাঝে মাঝে বিয়ে টিয়ে তার ছবি টবি তো দেখি, তো আসে যখন বেশ ভালো করে সাজগোজ করে চুলে বেশ জেল টেল লাগিয়ে গেছেন। শ্রদ্ধা প্রণাম মাতাজির একটা ভারী সুন্দর কথা আছে, একজনকে তিনি বলছেন যে দেখো এই সাধু হওয়াটা আপনা আপনি হয়, অনেক আগে থেকে প্ল্যান করে সাধু হওয়া হয় না। তিনি সারদা নিবেদিতা স্কুলের ছাত্রী ছিলেন, নিবেদিতা স্কুলে ব্রহ্মচারিণী মাতাজিদের নিরাভরণ জীবন দেখে তিনি ওই রকম একটা পড়তেন, রংটা রংচটা কাপড় পরতেন। বলছেন যে ডোমজুর থেকে যখন এসেছিলি তখন যে লালপানা সেই ডুড়ে কাপড়টা পরে এসেছিলি, সেই কাপড়টা পর, লম্বা করে বেনি বাঁধ। তাকে তুই ইনস্ট্রাকশান দিচ্ছেন, সন্ন্যাসিনী, আরেকজনকে ইনস্ট্রাকশান দিচ্ছেন ভালো করে সাজগোজ কর। বলে বলছেন জানিস তো, সন্ন্যাসিনী সাধু হওয়াটা অটোমেটিক্যালি হবে, এটা অনেক দিন ধরে প্ল্যান করে কিছু হয় না। প্ল্যান করে না, নিজের ভেতরটাকে বদল করলে দেখবেন পথ আপনাআপনি খুলে গেছে, আপনার নিজেরাই বুঝতে পারবেন। জীবনটাকে যদি উঁচু সুরে বাঁধতে পারেন অনেক জিনিস চলে যায়। মা সঙ্গে বলছেন না, মা রাস ঠেলে না দিলে জ্ঞান কোথা থেকে পাবে? আমার ভেতরে আমি জ্ঞানের অন্বেষণ না করলে আমার প্রয়োজন নেই, মা কেন খেতে দেবেন? আমি যদি ক্ষুধার্ত নিজেকে না বোধ করতে পারি, সেই হাঙ্গারটা আমার মধ্যে যদি না জাগাতে পারি, আমি তোমাকে চাই এই বোধটা যতক্ষণ না জাগাতে পারি ততক্ষণ আমাকে দিলেও সব খাবার বিফল হয়ে যাবে, বদহজম হয়ে যাবে, পেট খারাপ হয়ে যাবে, লুজ মোশনে সব বেরিয়ে যাবে, ধরতেই পারবো না। তাই এই হাঙ্গারটা নিজেদের মধ্যে জাগানোর দরকার আছে। আমরা যাকে বুদ্ধি বলি সে বুদ্ধি বুদ্ধি নয়, তার এরিয়া খুব লিমিটেড। আমরা যেটাকে বুদ্ধি বলে মনে করছি সেটা সংকীর্ণ গণ্ডির মধ্যে, সেটা যাদের জীবনে আসল আনন্দ পাওয়ার ইচ্ছা আছে এবং আমি কে কী জন্য এখানে এসেছি, কেনই বা দুঃখ কষ্ট পাচ্ছি। ও মহামায়া কত রকমভাবেই আমাদের বোঝান, তাকে জানলে জ্ঞানের কপাট খুলে যায়, সকল গাঁট আলগা হয়ে যায়। মানুষ যখন এই অবস্থা লাভ করে তখন তার ঠিক ঠিক ধারণা হয় যে আমি তার, তিনি আমার। আমরা দেখেছি একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, তিনি খুব বড় শিল্পপতি, আমাদের কলকাতা দমদম এয়ারপোর্ট, ছত্রপতি শিবাজি, মুম্বাই যে এয়ারপোর্ট, চেন্নাই এয়ারপোর্ট, দেখবেন ওখানে গেলে স্টিলের পাথ দিয়ে পিলার বানানো হয়েছে, যারা এয়ারপোর্টে যান তারা দেখেছেন। এইগুলো যে প্রতিষ্ঠান তৈরি করেছেন, এই যে প্রতিষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে তার নাকি সবচেয়ে স্মলেস্ট ফ্যাক্টরি। সে স্মলেস্ট দেখেই আমার প্রায় অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা, বিগেস্টগুলো কেমন জানি না।
কিন্তু মানুষটিকে দেখলাম এত অর্থ আছে, এত প্রতিপত্তি পেয়েছেন, সামান্যতম তার কোনো শো নেই। একটা মোকাস, একটা কালো ওই যে কোয়াবাদিস জুতো পরা, কালো রঙের একটা প্যান্ট, একটা সাদা রঙের বুশশার্ট, দুদিকে পকেট আছে, আর সেই 1940 সেই কালো রঙের কমল মিত্র মার্কা চশমা সেই পরে আছেন, আর একটা ঘড়ি উল্টো করে পড়ে আছে। তার কোনো জায়গায় তাকে যদি সাধারণ মানুষের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় বোঝা যাবে না, কিন্তু তার মুখখানা একবার মতো ঝকঝক করছে, আলোতে ঝকঝকছে, ভেতরের আলোতে ঝকঝক করছে, ওইটি কিন্তু আসল প্রয়োজন আছে। আমরা বাইরে দীনতার ইয়ে করি। ভূতেশ আনন্দে যে দীক্ষার সময় বলতেন, দুটোর কোনোটাই শো করবে না, তোমার প্রতিপত্তিরও শো করবে না, তোমার দীনতারও শো করবে না, দুটোই শো করা বারণ। প্রতিপত্তির আমার অনেক আছে, এটাও শো করার দরকারই, আমি কত দীনহীন। শো করে কখনো ধর্মজীবন হয় না, অরিজিনাল হওয়ার চেষ্টা করতে হবে বারবার। বলছেন, মা রাস ঠেলে না দিলে জ্ঞান কোথা থেকে আসবে, মার কাছে, মার কাছে এইটা জাগাতে হবে। আমার খিদে পেয়েছে, আমি তোমাকে চাই, আমি সব ভুলে যাচ্ছি, শুধু তোমাকে চাই, তোমাকে ছাড়া কিচ্ছু চাই না, এই ক্ষুধাটা জাগাতে হবে। মা যেন অনুভব করতে পারেন, যেরকম আপনি ক্ষুধার্ত হয়ে বাড়ি ফিরে এলে মাকে বলতে হয় না যে খেতে দাও, মা দরজা খোলা মাত্র বলেন জাগিয়ে, মুখ হাত পা ধো, খাবার দিচ্ছি। মা দেখলেই বুঝতে পারেন, সেই যেন মা দেখলে বুঝতে পারবেন, সেই খিদেটা আমাদের ভেতর জাগাতে হয়। এই জগৎ বা পরজগতের রহস্যভেদ তখনই হবে যখন তিনি কৃপা করে সকল দরজা খুলে দেবেন। আমরা যাকে বুদ্ধি বলি, তার একটা, সে বুদ্ধি বুদ্ধি নয়, তার এরিয়া খুব লিমিটেড। যাদের এ জীবনে আসল আনন্দ পাওয়ার ইচ্ছা আছে, এবং আমি কি কী জন্য এখানে এসেছি, কেনই বা জটিল সমস্যা মেটাতে উৎসুক, কেনই বা দুঃখ কষ্ট পাচ্ছি, কেনই বা মানুষ ও দেবত্বে মানুষ দেবত্ব পশুত্ব লাভ করছে ইত্যাদি জটিল সমস্যা মেটাতে উৎসুক, তাদের একমাত্র কর্তব্য যে কোনো রকমে ভগবানকে জানা। তাকে জানলেই সব প্রশ্নের মীমাংসা হয়ে যাবে, সকল প্রশ্নের ইতি হয়ে যাবে। মূলটাকে ধরতে হবে, মূলকে ধরলে বাকি সবটুকু জানা যায়। আমি যদি বটবৃক্ষের যদি যে যেখানটা মূল সেটাকেই না ধরি, পাতা টাতা ধরে যাই, তাহলে কিন্তু মূলটাকে জান, মূলটাকে জানলে অটোমেটিক্যালি সব হয়ে যাবে। ঠাকুর বলছেন না, বাগানের মালিকের সঙ্গে ভাব করতে হয়, বাগানের মালিকের সঙ্গে ভাব করলে তিনি বলে দেন তার কত কাগজ, কোম্পানি কাগজ কত আছে, কত তার টাকা পয়সা, কত তার বাড়ি গাড়ি যে কী আছে, সেগুলো সব জানতে পারা যায়। আমরা সেই মূল মানুষকে ছেড়ে অন্য মানুষদের সঙ্গে এক নতুন সম্পর্ক স্থাপন করতে চাই। আমাদের শুধু সবটুকু আছে, শুধু একটু ওরিয়েন্টেশন দরকার। অনেক দিকে ঘুরছি, শুধু দৃষ্টিটা একদিকে করা দরকার, একমুখী করা দরকার, ভগবানের দিকে তাকানো দরকার। ভগবানের দিকে তাকালে আপনা আপনি আমাদের সেই কাজটি সহজ হয়ে যাবে। আজকে আমরা এখানেই শেষ করছি, আগামী দিন আপনাদের সঙ্গে দেখা হবে। ইনি বলে দেবেন, তবুও আমি বলে দিচ্ছি, তারিখটা হচ্ছে 27 মার্চ শুক্রবার, সেই দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানে আমরা থামি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।